হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাহাব এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালো বাদর। আজকাল ফেসবুকে ঢুকলে কয়েকটা ভিডিও দেখতে হয়, কেউ না কেউ শেয়ার করে, প্রত্যেক দিন ওই লোকের কোনো না কোনো ভিডিও মানুষজন শেয়ার করতেছে। সো ফেসবুকে ঢুকলেই ওই লোকের ভিডিও দেখতে হয়। ফার্স্ট কয়েকটা ভিডিও ফানি ছিল, বাট পরের ভিডিওগুলো দেখে মনে হলো যে একটু একটু ফেক আছে। একটা মানুষ সহজ সরল হতে পারে, কিন্তু এতটাও গাধা হইতে পারে না। আই থিঙ্ক মানুষজন তাকে গাধা মনে করে, তাকে সহজ সরল মনে করে, এর জন্য ব্যাপারটা অনেক এন্টারটেইনিং অ্যান্ড সেই ব্যাপারটাকে সে কাজে লাগাচ্ছে। আর আমি মিথ্যা বলবো না, আমার কাছেও ফানি লাগছিল, আমি তাকে নিয়ে এখনো খারাপ কিছু বলবো না। আগে চলুন তার ভিডিওগুলো দেখে আসি। ফায়াদ রাজিন ভাইয়া, গরুর বিচি কি খাওয়া হালাল? হ্যাঁ, গরুর বিচি খাওয়া হালাল, একমাত্র রক্তের জায়গাটা আপনারা খেতে না। গরুর বিচি হালাল না হারাম আমি সঠিক জানি না। ফেস স্ট্রেট রাখতেছে কেমনে? মানে কি হাসতেছে না কেন? মানে বুঝতেছি না, একদম মানুষ জিজ্ঞাসা করছে যে গরু বেচি খাওয়া হারাম কি হারাম না, মানে সিরিয়াসলি নিতেছে, মানে কেমনে কি? আমি জেনে আপনাকে বলবো না, একটা স্ট্যাটাস দিয়ে দিব না। আসলে আসলে সিরিয়াসলি নিতে কোয়েশ্চেন, তো বিচি কেন খাবেন ভাই? সারা শরীর থাকবে, আপনার বিচি যদি কেউ খায় কেমন লাগবে? না অ্যাকচুয়ালি আমার কাছে এটা কোনো আনসার নাই, সরি। রাফসান বল্টন লিখেছেন, ভাই আপনার টিটস দেখতে চাই। ভাই টিটস কখনো দেখা যায় না, টিটস খাওয়া যায়। আমরা অনেকে অনেককে টিটস দেই, বন্ধু বান্ধব মিলে। আমার বন্ধু কিছুদিন আগেও আমাকে টিটস দিয়েছে, আমিও আমার বন্ধুদেরকে টিটস দেই। আমার ও সে কি মনে করতে চাই, ট্রিট ট্রিটের কথা বলতেছে? ট্রিট ট্রিট শালিকাকে একবার টিটস দেব, টিপস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানতে যাওয়ার পর সে বলছে, দুলা ভাই আপনি টিপস দেন। This is absurd man, absurd. আরেকটা কথা বলছিলাম গত লাইভে, যে আমি মেশিনের হ্যান্ডেল মারছি, এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি শুরু করছেন। এটা কোন ধরনের কথাবার্তা ভাই? আমি হ্যান্ডেল, আপনারা হ্যান্ডেল মারেন নাই কখনো? আপনারাও তো অবশ্যই হ্যান্ডেল মারছেন, আপনি হাত দিয়ে বলতে পারবেন যে হ্যান্ডেল মারেন না? না না, তাহলে আমাকে, আমি ছোটকালে মেশিন স্টার্ট করছি, আপনারাও তো এরকম ট্র্যাক্টর ইঞ্জিনের ইটি করছেন। হ্যান্ডেল মারার ভিডিও চাই ভাই, এইটাই জিনিসটাও ভিডিও করে দিতে হবে। একটা হ্যান্ডেল মারবো সেখানেও ভিডিও করে দিতে হবে আপনাদেরকে। এই ভিডিও এই সমস্ত ইকর মাসুদ মূল লিখেছেন, বিচি দান করে সাহায্য করুন, আমি এই সমস্ত নির্দয় মানুষকে সাহায্য করব না। এই মি আপনার বিচি বা আপনার নুনু যদি কেউ দানের জন্য ডোনেট করতে বলে, সে যত বড় কামের লোকই হোক না কেন, আপনি সেটা দিবেন না, সেটা দিবেন না। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন যে আপনার বিচি কি দেখতেছে এটা? আরে আপনি যদি জীবনে গরুর দুধ না, আপনি যদি জীবনে দুধ খেয়ে থাকেন বা জীবনে যদি আপনি টয়লেট করে থাকেন, টয়লেট একটা চিরন্তন সত্য বিষয়, এটা যদি করে থাকেন তাহলে বুকে হাত দিয়ে বলেন যে আপনার বিচি কেউ চাইলে আপনি দিয়ে দিবেন। সে মেসি হতে পারে, সে আমার ভালোবাসার মানুষ হতে পারে, মেসি খেলায় হেরে তার বিচি হারিয়ে ফেলবে এরকম খবর আমার কাছে এসেছে, আমি আমি এখানে দিয়ে দিব। সে শত হলে আমার ভালোবাসার মানুষ, আমি ভালোবাসি তাকে, ভালো খেলোয়াড়, তবে আমি এই জিনিসটাকে দান করব না। এই সমস্ত আজে বাজে কথা এখানে বলবেন না, আপনারা নিজেরাও দান করবেন না। কি আ কি দেখতেছি রে ভাই? ভাই আপনার পুষি চাই, আপনি আর পুষি অবশ্যই চাইতে, আল্লাহ আপনি এখান থেকে বাইর হন ভাই, মেজাজ গরম করে দিয়েছেন। আপনি কি ভাই হাত স্যানিটাইজার দিয়ে মারার কথা বলেন? আপনি হাত স্যানিটাইজার দিয়ে মারেন, এটা কি লাগছেন? হাত ধোয়ার কথা বলেন, করোনার মধ্যে হাত ধুতে হবে। আপনারা নাওজুবিল্লাহ এবং সিমার্কা কথা এখানে লিখবেন না ভাই, আমি বিব্রত অবস্থায় পড়ে যাই। এক নাওজুবিল্লাহ মার্কা ওয়েবসাইটে ঢুকায় ফেলছে আমারে, প্রথমে বলছে ভাই এখানে ঢুকেন, আপনার নামে নানা বিধিচিত্তা চলতেছে। ওই ক্যাকমা ডট গা, ক্যাকমা না কাকমা, কাকিমা মনে হয়, কাকিমার মধ্যে গেছি তো, কাকিমা ডট গা এর মধ্যে গেলে সেখানে আমারে বলছে ওটাতে ক্লিক করেন। তো আমি ক্লিক করছি, ক্লিক করার এক পর্যায়ে ভাই দেখলাম মানে আমাদের যে ছিমার্কা একটা জিনিস আছে, ওই ছিমার্কা জিনিসের মাঝখানে আপনার খুবই অন্যায় এবং খুব মর্মান্তিক একটা জিনিস হচ্ছে। এই কাকমা না কাকিমা, এই কাকিমার ভিতরে কাকিমা ডট গা, কাকিমা ডট গা এর ভিতরে যখন গেলাম তো সেখানে দেখলাম নাওজুবিল্লাহ মার্কা কাজ হচ্ছে, এবং সেটা দেখার পর আমার কমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই গেছে, চিন চিন রিম রিম করা শুরু করছে। আমি আর মানে মানে আমি আমার একা একা শুইতে হয়েছে, আমি খুবই ইটস নট রিয়েল ম্যান, ইটস নট রিয়েল। কেমনে কি আসলে আপনি কি ফাক বয়? পাক বয়? হ্যাঁ আমি একজন পাক বয়। এটা হচ্ছে যে আমি, আপনারা জানেন যে আমি থাকতে ভালোবাসি, আমি সবাইকে বলবো যে আপনারা যে পাক বয় হওয়া কি আমাদের প্রত্যেকটা ছেলের, পাক মেয়ে পাক ছেলে, তো পাক গার্ল, ইংরেজিতে যদি বলি পাক গার্ল, আমার মনে হয় না সে
শেখ শু বলেছেন ভাই হ্যান্ডেল মারেন, হ্যাঁ অবশ্যই হ্যান্ডেল মারি, তবে আমি হ্যান্ডেল আপাতত মারতেছি না, যখন আবার যখন ছোট ছিলাম যখন আমি লেখাপড়া না করে যখন গ্রামে থাকতাম তখন যখন এই যে সেলো মেশিন আনতো প্রতিদিন মানে স্টার্ট করার আগে আমি হ্যান্ডেল মারতাম, এখনও মাঝে মাঝে মন চায় যে আমি হ্যান্ডেল মারি কিন্তু অনেক মেশিন লজ্জায় ধরতে পারি না, ওই যারা মেশিন নিয়ে আসে এখানে আমাদের এই যে মান্দার শেষ করার জন্য তারাই হ্যান্ডেল মারে। রাফিন লিখেছেন ভাই হ্যান্ডেল মারেন কেমনে, ভাই একবার বলেছি এই জিনিস ছোটোকালের ইতিহাস আপনারা মনে করে দিতেছেন কিসের জন্য, কোথায় কোন সময় হ্যান্ডেল মারছি ই করছি মেশিন স্টার্ট করছি সেই বিষয়েও যদি কথা বলেন তাইলে তো এটা হয় না। ইটস নট রিয়েল ম্যান, ইটস নট রিয়েল, হাউ কিভাবে সে বুঝতে সেটা এটা এটা মানুষ বোঝার কথা যে কী মিন করতেছে, এতগুলো মানুষ লিখতেছে, এতগুলো মানুষ লিখতেছে সব কিছু সে তারপরেও বুঝতেছে না, ব্যাপারটা ফানি আমি হাসছি কিন্তু ব্যাপারটা ঠিক হইতেছে না, টু বি অনেস্ট ব্যাপারটা ঠিক হইতেছে না, এখন সে ঢং করতেছে না যে মানুষগুলো কোয়েশ্চেন করতেছে দুইটার একটাও ঠিক হইতেছে না। ভাই এটা ময়মনসিং এর আঞ্চলিক ভাষা, ভাই শ্যাম্পু দিয়ে হাত মারা যাবে কি, আপনি হাত নাজমুস সাকিব আপনি শ্যাম্পু দিয়ে হাত মারবেন কেন, আপনি সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার আছে সেগুলো দিয়ে হাত ধুতে পারেন, হাত ই করতে পারেন, আপনি শ্যাম্পু দিয়ে হাত মারতে চান ওই শ্যাম্পু হচ্ছে আপনার ই হয়ে যায়, আমি দেখছি অনেক সময় টয়লেটে শ্যাম্পু আপনার মাথায় দেওয়ার সময় হাতে লাগার পরে এটা আপনার ই হয়ে যায় পিছলা পিছলা হয়ে যায়, ওটা দিয়েই করবেন না, হ্যান্ড স্যানিটাইজার এখন করোনার জন্য ভালো হবে ওটা দিয়ে আপনারা হাত ধুবেন। বাংলায় চুল হিন্দিতে বাল, তোমার এই ভালোবাসা মনে থাকবে চিরকাল, ছি ভাই এটা কোন ধরনের চুল বাল মিশে ভালোবাসা দিলেন, এটা ঠিক করেন না ভাই, যাইবেন আব্দুর রাকিব, হ্যাঁ ভাই চলে যাব লাইট থেকে, বুর্জাই আনকিরে আবার পচাইলেন, হ্যাঁ বুর্জাই আনকিরে সেটি একটা কালাইয়া সেটি দেখছেন কি কীভাবে হাসে সদানের মতো দেখা যায় মতো দেখা যায়, যাই হোক সে মানুষটা ভালো বাংলাদেশকে ভালোবাসে। নীরব আল আমিন ডাক্তার সাবরানার সাবরিনার পুষি চান নাকি, ডাক্তার সাবরিনার পুষি ভাই, হ্যাঁ তুমি আপনারা কী বলেন এসব, এই ভিডিওগুলো নিয়ে কথা বলার জন্য আমাকে অনেকেই মেসেজ দিচ্ছিল যে ভাই কথা বলেন কিছু বলেন, সো আমি বললাম, সো দ্যাটস অল এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে, আই হোপ এনজয় দ্য ভিডিও, ইফ এনজয় দ্য ভিডিও দেন হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল কালো বাদর, আমার ইউটিউব চ্যানেল কালো বাদর যে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন উইথ দ্য বেল নোটিফিকেশন অন, অ্যান্ড আইল সি নেক্সট টাইম, টিল দেন গুড বাই।